ইসলাম কি বুঝে শুনে পালনের না না বুঝে ঠুকুস ঠুকুস ঢেকুস ঢেকুস মারার নাম? বুঝে শুনে না না বুঝে? আল্লাহর হুকুম মানা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা থাকা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, যাদের পর যাকাত ফরজ হয়েছে, যাদের পর নামাজ ফরজ হয়েছে, যাদের পর হজ ফরজ হয়েছে, কলমা পড়া ফরজ, কিন্তু এই ফরজগুলো জানার আগে মানে হুকুমগুলো পালন করার আগে জানা ফরজ, কি বলেন ঠিক কিনা? একটা লোকের নামাজ পড়া ফরজ হয়তো 10 বৎসরের পরে, 12 বৎসর থেকে, কিন্তু তার ওই 12 বৎসরের পরের নামাজ পড়ার জন্য ওই নামাজের নিয়মকানুন শেখা ফরজ হলো 7 বৎসর থেকে, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলাম কোনো না জেনে না শুনে না বুঝে মানার নাম নয়। ইসলামের বিধান হলো আল্লাহর হুকুম পালন করা ফরজ, আর পালনের আগে জানা ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দাড়ি থাকুক আর টুপি থাকুক, দাড়ির লোকের অভাব নাই, টুপির লোকের অভাব নাই, নামাজির লোকের অভাব নাই, ইসলাম মানা লোকের অভাব আছে না নাই? মিথ্যা কথা বলে না, ওয়াদা খিলাফ করে না, আমানতের খেয়ানত করে না, আত্মীয় সম্পর্কের তাদের যে হক অধিকার আছে তা মারে না, এমন লোকের অভাব আছে না নাই? সুতরাং পূর্ণাঙ্গ ইসলাম জেনে যারা আল্লাহর জান্নাতি হবে কিয়ামতের ময়দানে, একটা দিন বিচারের, এই বিচারের দিনটা মাত্র 50,000 বছরের সমান হবে, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা কত দিনের সমান হবে? দাঁড়ায় থাকা সহজ হবে না কঠিন হবে? সূর্যটা মাথার উপরে নেমে আসবে, টকবক করে ঘিলু গলতে থাকবে, মানুষ পাপ অনুযায়ী কেউ গিট পর্যন্ত, হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত গরম ঘামের স্রোতে ভাসতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে, প্রত্যেকটা লোক ইয়া নাফসি বলতে থাকবে। কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি ফাঁকা হয়ে যেত, মাটিতে মিশে যেতে পারতাম, তাহলে আমাদের জন্য কল্যাণ হতো। বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি